আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ কুকিং এ সবাইকে স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি অনেকটা ভালো আছি। আজ আমি আরো একটি রেসিপি নিয়ে হাজির হলাম, আর সেটি হচ্ছে পোয়া পিঠা বা পাকন পিঠা, যে যেমনটা বলেন আর কি। তা আমি এই পিঠাটা অনেক ফুলকুভাবে বানিয়েছি, তো চলুন আমি কিভাবে এই পিঠাটা বানিয়েছি দেখে নিন। এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, এতে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা দিলে পিঠাটা অনেক নরম হয়, সেজন্য আমি ময়দাটা দিচ্ছি, আপনারা চাইলেও দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, এখানে আপনারা আখের গুড়টাও দিতে পারেন। এই গুড়টাকে আমি গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম। এই গুড়ের সাথে আটার ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আটাটা আপনি যত মাখাবেন পিঠাটা তত ভালো হবে। দেখুন প্রায় মাখানো হয়ে গেছে, আর এই আটার ডোটাকে আমি সময় নিয়েই মাখিয়েছি। এবারে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি, এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। আপনারা যদি তৈরি করতে চান তাহলে কুসুম গরম পানি করে এই পিঠাটা তৈরি করবেন, তাহলে অনেক সুন্দর ফুলবে। আর অনেক সময় ধরে এই পিঠাটার ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যত মাখাবেন তত পিঠাটা আপনাদের ভালো হবে। দেখুন আমি কিভাবে ডোটা তৈরি করে নিয়েছি, একদম পারফেক্টভাবে। এইরকমভাবেই আপনারা চাইলে ডোটা তৈরি করে নিতে পারেন, আর এমনটাই রাখতে হবে। এবার এটাকে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবারে পিঠা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর ফুলেছে পিঠাটা, আমি এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। আমি এখানে সবগুলো পিঠা ভাজা দেখাতে পারছি না, আমি একটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখতে, আর ফুলেছে অনেক সুন্দরভাবে। এইভাবে নরম তুলতুলে পিঠা বানাতে চাইলে আমার এই রেসিপিটি ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদের পিঠাটাও একদম আমার মতো পারফেক্ট হবে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।